নমস্কার আপনাদেরকে দিন ভালো লাগছে বুঝতে পারছেন কি না হ্যাঁ বুঝতে পারবেন সহজ ভাষাই বলেছি এখন আমরা যে তিন দিন কাটালাম প্রথম দিনে আমরা কি বিষয়ে পড়লাম আত্মার বিষয়ে জানলাম দ্বিতীয় দিনে আমরা জানলাম পরমাত্মার বিষয়ে কালকে তৃতীয় দিনে আমরা কি জানলাম শিব আর শঙ্করের মধ্যে পার্থক্য আছে আছে না আছে তো হিন্দুর মতে শঙ্কর কেউ শিব বলে এটা ভুল তো আমার ভেঙে গেল তারপরে সৃষ্টিকর্তার বিষয়ে জানলাম আরও সৃষ্টিকর্তা ব্রহ্মা গুরুর ব্রহ্মা গুরু রেব গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরু বলে না সাক্ষাৎ হয়েছে পরমাত্মা শিব সর্বোপরি উনি সবার থেকে উর্ধে আর এই পরমাত্মাই সারা সংসারের সৃষ্টিকর্তা উনি সৃষ্টিকর্তা স্রষ্টা আর সৃষ্টি হইলাম আর আমরা সবাই বিশ্ববাসী সব জীবজন্তু মানুষ পশুপক্ষী সবাই পরমাত্মার সন্তান এখন আজকে আমরা আবার জানব নতুন কথা জানব খুব ভালো কথা হয়েছে যে সৃষ্টিচক্রর বিষয়ে জানব सृष्टि सृष्टि चक्र चक्र ये, ये गोल आसे एटा ए सृष्टिचक्र सृष्टिचक्र आनबरत घरिए सृष्टिचक्र विष्णुर हात स्वदर्शन चक्र दिएछ न स्वदर्शन चक्र स्वदर्शन चक्र स्वदर्शन चक्र स्व स्व माने आपन आरो दर्शन चक्र चक्र माने थाके ये सृष्टि चक्र सब समय सबसम्म नवरतै थाके এখানে চারটা পা আছে পাখা আছে যেমন ধরুন সত্য যুগ ত্রেতা যুগ দপর যুগ যুগ সত্য যুগ হয়েছে সৃষ্টির আরম্ভতে সত্য যুগ ছিল এখানে দেবী লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল প্রথমতে এখানে দেশ একদম দেশে উন্নত ছিল শিক্ষায় দীক্ষায় সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু ছিল তারপরে ত্রেতা যুগ আসলো ত্রেতা যুগে রামরাজ্য রামরাজ্য বলে সেই সময়ে রাম আর সীতা রাজারানী বিশ্ব বিশ্বমহারাণী হয়েছে সত্যের যুগে সূর্যবংশী লক্ষ্মী নারায়ণ রাজারানী হয় এখানে সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের বংশধর আট আট ডাইনেস্টি চলবে আর ত্রেতা যুগে রাম আর সীতার রাজ্য বারো ডাইনেস্ট্রি চলবে এ সত্য যুগ আর ত্রেতা যুগের বয়স হয়েছে সাড়ে বারোশো সাড়ে বারোশো দুহাজার বছর তারপরে আসলো দোয়াপর যুগ দোয়াপর যুগেও সাড়ে বারোশো বছর এই দোয়াপর যুগে বিশ্ব মহারাজন মহারানী থাকবে না কিন্তু ছোট ছোট রাজা রানী থাকবে এখানে বিশ্ব দোয়াপর যুগ আসার সঙ্গে সঙ্গে সত্য যুগ আর ত্রেতার যুগে এক ধর্ম এক রাজ্য এক ভাষা এক কুল একমত থাকবে এখানে দ্বিমত থাকবে না কারণ সত্য যুগে সবাই দেবী দেবতা ছিল সেখানে মিলাপ্রীতি সদ্ভাবনা ছিল দ্বাপর যুগ আসার সঙ্গে সঙ্গে এখানে ধর্ম পরিবর্তন হলো এখানে ধর্ম পরিবর্তন ওই নাম হলো হিন্দু ধর্ম কিন্তু হিন্দু নামের কোনো ধর্ম নাই হিন্দু ধর্ম বলে কেন নাম লিখলো আর হিন্দু ধর্মর প্রতিষ্ঠাপক নাম জানা যায় না এখন হিন্দু ধর্ম দ্বাপর যুগ আরম্ভ হওয়ার সাথে সাথে অনেক ঋষিমণি আবির্ভাব হয়ে তারা তপস্যা করে বিভিন্ন ধরনের শাস্ত্র লিখা আরম্ভ করলো দ্বাপর যুগে শাস্ত্র লেখা হয়েছিল গাছের পাতা শুকিয়ে তাতে কালি বানিয়ে বাঁশের কলম তৈরি করে হাতে লিখা হয়েছিল এই হাতে লিখা বই সবার হাতে তো দিতে পারবে না এখন বা এই পাতা আর সব বই সিলানোও যায় না আর মেশিনে স্টেপটাও মারা যায় না এখন কি করবে একটা পাতার উপরে অন্য একটা পাতা ক্রমান্বয়ে সিজিল করে রাখি কাপড় দিয়ে পেঁচানো হয় এরকম শাস্ত্রের বই এখান বা দোকান হবে শাস্ত্রের বই যখন শাস্ত্রবাদী যখন মরে যায় তার আগে আগে মন্দিরে গিয়ে রাখি আছে। বিশেষ করে মায়ের মন্দিরে রাখা যায় আর যখন এই শাস্ত্র কথা ভক্তজনে জানতে চায় যে যুগ থেকে ভক্তি হয়েছে ভক্তজনে যখন জানতে চায় তখন সেই মন্দিরের পূজারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলে তারা বলে দিব আর সেই সময় দুপর যুগে অক্ষরের শেফ সাইজ ভালো ছিল না কোনো মতে একদম ঝুঁকি 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 এটা বা দুটা অক্ষর পড়তে পারে তারপরে যখন যখন ভক্তজনে জিজ্ঞাসা করে পণ্ডিতের সেই মতে তাদেরকে বোঝাই দিয়ে এখন কথা হলো যুগে ভক্তি চরম ভক্তি ছিল আর অনেক দেবী দেবতার মন্দির ছিল মন্দিরে পূজা দেই বিশেষ করে মায়ের মন্দিরে বলি প্রথা ছিল মায়ের বিলাকে বলি প্রথা ছিল আর বলি দিত আর এই বলি দিয়া বলি দিয়া পশু রক্ত সবাইকে কপালে পরিধান করাইত তো দ্বাপর যুগে ভক্ত সকল ভক্ত ভক্তি পূজা করে আর দ্বাপর যুগে একটা কথা হয়েছিলো সেই সময়ে পরিবার যৌথ পরিবার ছিল আজকের মতন ছোট ছোট ভাঙা পরিবার নয় যৌথ পরিবার ছিল এক একটা পরিবারে আশি সত্তর জন আশি জন লোক থাকতো কারণ ভাই ভাই সব মিলাপ্রীতি থাকতো সবাই মিলাপ্রীতি থাকি ঘরের কাম কাজ করতো খেতেবাতি কৃষি সব করতো পশুপালন করতো এরকমই সবাই মিলাপ্রীতি থাকতো সেই সময় শাস্ত্রবাদীরা বললো যে ভক্তিপূর্ণ করার জন্যে বলি দিতে লাগে আর গিয়ে জিজ্ঞাসা করলো মন্দিরে মায়ের মন্দিরে বলি দেওয়া যায় সেই জন্যে মায়ের মন্দিরে গিয়ে পণ্ডিত পন্ডিতজিকে জিজ্ঞাসা করলো তো পন্ডিতজিএ বললো হ্যাঁ পাঠা বলি দিতে লাগে তো পাঠা কী পাঠা বলি দিবে এখন জিজ্ঞাসা করল পন্ডিতে ভক্তজনকে আপনাদের ঘরে কী পালতু বস্তু আছে শাস্ত্রতে লেখা আছে পারি রাখা বস্তুকে বলি দাও এখন পালতু কী বস্তু আছে জিজ্ঞাসা করতে ভক্তজনে বলল আমরা তো গৃহে মানুষ আমাদের ঘরে সব কিছুই পালতু আছে আমাদের ঘরে মহিষ আছে গায়ে আছে ছাগল আছে পাঠা এই পায়রা আসে মুরগি আসে হাঁস আছে সব রকমেরই আছে তখন পন্ডিতে একটু বিবেচনা করি বলল। মহিষ তো বড় জন্তু হয় তাকে এখন বলি দেওয়া যাবে না আর গাই তো গাইকে বলি দেওয়া যাবে না কারণ গায়ের দুধ খাওয়া যায় গায় হলো মা এখন গায়ের কোনো বলি দেওয়া যাবে না এখন তার চেয়ে ছোটো আর নিম্ন প্রাণী হয়েছে ছাগল এখন মনে ধরলো হ্যাঁ পাঠা ছাগল বলি দিতে লাগে এখন পাঠা ছাগল বলি দিতে লাগে আপনাদের পরিবার কত আছে সে অনুযায়ী ছাগল বলি দিবেন পাঠা বলি দিবেন তখন বললো আমাদের ঘরে সত্তর জন লোক আছে ও সেই বুঝে আপনারা আট দশটা পাঠা নিয়ে আসবেন তো ঘরে আসেই সবাইকে আরও নিয়ে আসবে আরও পণ্ডিতের নির্দেশ দিল যেদিন জিনিসে দিন বলি হবে সেদিনে আপনারা সবাই স্নান টান করে বা নতুন কাপড় পরে আসবেন আর আসতে সময় হাতে ফুল নিয়ে আসবেন কলাপাত কেটে ধুয়ে নিয়ে আসবেন ফলমূল যত পাবেন সব নিয়ে আসবেন তখন বাড়ি ভর্তি ফলমূল ছিল ফলমূল নিয়ে আসতো আর অনেক ফুল আনতো ঘরে দুধ আসে দুধ নিয়ে আসতো যা যা বস্তু লাগে সব নিয়ে গিয়ে বাজনা বজায় মন্দিরে তো পূজা মন্দিরে আর ঘরের তো সব যায় আশেপাশে লোক প্রতিবেশীকে ডেকে নিয়ে গেছে আর মাসির বাড়ি মামার বাড়ি সবাইকে ডেকে নিয়ে মন্দিরে যায় আর খুব খুশিতে যায় আজ আমাদের বলি দেওয়ার দিন সবাই কয়ে বলি দিব বলি দিব তো যখন পূজা করলো পূজারি ভিতরে মন্দিরে মার কাছে পূজা করি যখন বলি দেওয়ার সময় হয়েছে আগের দিনে এক একটা মন্দিরে একজন পণ্ডিত আর একজন পূজারি থাকতো ওই পণ্ডিত আর পূজারি ওই পূজা করতো তারপরে বলি দেওয়ার সময় দুইজনে এসে একজনে পাঠাকে ধরলো আর একজনে পাঠার পিছন দিকে দুইটা ঠেঙে ধরলো একজনে আগের দিকে ঠেঙে ধরে একজনে কেটে দিল। তো ভক্তজনে সবাই দেখছে নিজের ঘরে পালা জন পশু এটা খুব স্নেহ করে নিজের বাচ্চার মতন করে পালছে না এই এই পশুটুকে যখন তাদের আগে কেটে দিল সবার মনে দুঃখ হয়েছে আরে নিজের বাচ্চার মতন করি পালছি আর আজি পণ্ডিতার পূজা রিয়ে কেটে দিল তো খুব ব্যথা পাইছে এইভাবে আট দশটা পাঠা কাটলো আর এটা কল এটা পাতে একটু দুই ফেটা রক্ত নিয়ে মার মন্দিরে অর্পণ করে আসলো আর বলল যে আপনাদের ভক্তি সিদ্ধি হয়েছে মায়ে আপনাদের ভোগ গ্রহণ করছে আপনাদের বলি গ্রহণ করছে এখন সবাই প্রসাদ আশীর্বাদ লোন আশীর্বাদ লোন বলে ওই রক্ত ফোঁটা সবাই কপালে দিল দেওয়ার পরে সবাই হচ্ছে বা মা গ্রহণ করছে মা আমাদের পাঠাকে গ্রহণ করছে এখন সেই সময়ের ভক্তি কেমন ছিল দেখেন তো ভক্তি তারপরে যখন পূজা হয়ে গেল মনটা ক্ষুণ্ণ লই সহ ভক্তজন ঘরে ফিরল ঘরে ফেরার পরে কয়েছে যে এই পাঠাকে আপনারা ফেলাই দিবেন না এটা মা খেয়েছে যখন এটা প্রসাদ হয়েছে আপনারা খেয়ে দিবেন কি করে খাবো সবাই আশ্চরিত হয়েছে আজ পর্যন্ত কোনো মাছ মাংস খায় না জীব হত্যা করে নি এখন কি করে খাবো তখন পণ্ডিতের শিখাই দিল যে তার চাল পাখল ফেলায় ভালো করে কাটি কুটির টুকরা টুকরা করে বড় বাসনে দিবে আর ভালো করে তেল মশলা ডুবাই দিবে আর বারো ভালো বড় বড়ো লাকড়ি দিয়ে আগুন জ্বলায় দুই তিন ঘন্টা ধরে তাকে সিদ্ধ করবে ডেকে ডেকে সিদ্ধ করবে আর তার সাথে ভাতও বানাবে আর সবাইকে নিমন্ত্রণ করবে আপনাদের যত যত পরিবার আসে প্রতিবেশী আসে আপনাদের আপন লোক সে সবাইকে ডাকবেন আর প্রসাদ খাবেন একসাথে তখন সবাই মিলিত হয়ে আজি প্রসাদ খাব সবাই আনন্দ খুশি রে প্রসাদ বনাইতেছে এদিকে যখন সবাই খেতে বসলো একসাথে একসাথে খেতে বসলো যখন প্রথমে যে ধরে মুখে দিয়ে আজ পর্যন্ত তো মাংস খাইনি মুখে একটু একবার দিয়েছে কইছে কাছে থাকা ধরেন কয়ে বলল যেই চুপেখা চুপেখা যেহেতু সমাজের মধ্যে অক করতে নাই তারপর মনে মনে গেলি দিল ভিতরে গেছে যারে অনেক টেস্ট আছে তারপরে সবাই একদম টকালি পারি খাইছে একদম টেস্ট করি খাইছে বহু বহুত ভালো আছে মার প্রসাদটা ভালো আছে তো পরবর্তীকালে এই প্রসাদ খার ইটা আরও রোচক করার জন্য ইয়ার সাথে ভোগ দিয়া প্রসাদ মাংসর সাথে মদ মদিরা আর নানান রকম নিশাযুক্ত দ্রব্যও এর সাথে মিশ্রিত হয়েছে তো যখন এই ভোগ দিয়ে ভোগ খায় তখন তাদের একদম নিশাযুক্ত হওয়ায় ওই তারপরে রাতিবেলি প্রথমতে নাচ গান করে ঢোল বজায় আর এইজন সিজনের মধ্যে একে অপরের সাথে কথা হাসি দেমালির মধ্যে কটাকটি হয় আর ঝগড়া হয় ঝগড়া হয়ে মারাপিটাও হয় দৌড়াদৌড়ি করে কিন্তু যখনই রাত্রিবেলি হয়ে থাকে নিশায় আক্রমণ করে আর যে যেখানে আসে সেখানে পড়ে যায় পরের দিন পণ্ডিত বা কোনো লোক যদি আয়ে তারা লজ্জাতে মুখ দেখাতে পারে না এভাবে আস্তে আস্তে করি 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 কি হলো ভক্তির নামে ভগবানের নামে ভক্তি করি এখন ভক্তি চরম সীমাতে পৌঁছল এখন ভক্তির নামে কি করেছে জীব হত্যা করা হয়েছে আরও পাপ করা হয়েছে আর ভক্তির নামে নানান রকম নিষাজ দ্রব্য ব্যবহার করা হয়েছে তার ফলে মানুষের কত নৈতিক পতন হয়েছে বিচার বুদ্ধি শেষ হয়ে গেছে হ্রাস হয়ে গেছে তখন কি হলো মানব সভ্যতার নিচের দিকে চলে গেল এই দ্বাপর যুগের শেষে যৌথ পরিবার থাকতে পারলো না কারণ নিশা পানি ব্যবহার করেছে যখন ঝগড়া তো রাত দিন হবে যার ফলে যৌথ পরিবার ভেঙে গেলো আর ছোট ছোট পরিবার আসলো এই ছোট ছোট পরিবার আসাতে কলিযুগ আরম্ভ হলো যখন ঘরে কলহ সৃষ্টি হয় তো কলহ সৃষ্টি হলে পরিবার ভেঙে যায় আর কলিযুগ মানে কলহ যুগ এসে গেছে আজ কল কলিযুগে ছোট ছোটো পরিবার কিন্তু এই পরিবারের সাথে সেই পরিবারের মিল নাই কোনো মিলাপ্রীতি নাই নিজের ভাই ভাই হয় মিলাপ্রীতি নাই নিজের মা বাবার সাথেও মিলাপ্রীতি নাই কোনো সহায় সহানুভূতি নাই এরকম অবস্থা আর কলি যুগে হয়েছে কি নিজের পিতার যত সম্পত্তি আছে সেই সম্পত্তি সম্পত্তি ছেলের মধ্যে ভাগ বন্টন হয় আরও পাঁচজন বা ছজন ছেলের মধ্যে ভাগ বন্টন করে ভাগে অল্প অল্প পড়ে আজকলি যুগ কম খরচাতে কম কম খরচাতে মানুষ চলার মুশকিল হয় সেই জন্যে ঘরে ঘরে আজ অশান্তি দুঃখ কষ্ট আর আজকাল কিছু রোগ বেমার হলে ডাক্তারের কাছে গলে অনেক টাকার প্রয়োজন হয় কারণ ডাক্তরে তিনশো টাকা না হলে কোনোটা রুগীকে দেখে না আর তিনশো টাকা দিয়ে এটা রোগীকে দেখব দেখে এক হাজার টাকার ঔষধ রেখে দিব সেই ঔষধটা আনি খাওয়াই খাবার আজকে কলিযুগর কোন মানুষ প্রায় মানুষের মানে কি হয় অবস্থা নয় সেই জন্য আজ কলিযুগে খাবার দাওয়া করি সুখ শান্তি থাকার জন্য বহুত অভাব হয়েছে সংঘর্ষ হয়েছে আরও সেই জন্যে আজ কলিযুগের মানুষে সবার অন্তরে ব্যথা দুঃখ কষ্ট অশান্তি সেই জন্য উপায় না পায় সবাই ভগবানকে ডাকে ভগবান তুমি কোথায় আসা তুমি আসা আমার এত দুঃখ হয়েছে মুখে কিছু না বলেও প্রত্যেকের অন্তরে ভগবানকে আহ্বান করে সেই আহ্বান ক্রমে পরম পিতা পরমাত্মা কলিযুগের শেষে এই যে দুটা কাটা আছে এই দুটা কাটা জয়েন হওয়ার সময় হয়েছে সঙ্গম যুগ এই সঙ্গম যুগে পরমাত্মা অবতরিত হইয়া এসেছে তো দেখেন এখন সৃষ্টিচক্রর বিষয়ে সারা সৃষ্টিচক্রতে চারটা যুগ হয় সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ কলি যুগ আর এটা সঙ্গম যুগ এই সঙ্গম যুগ হয়েছে দুটা কাটা জৈনবার হবার জন্য পাঁচ মিনিট সময় আছে এই পাঁচ মিনিট সময় মানুষের জন্যে একশো বছর আর ভগবানের জন্য পাঁচ পাঁচ মিনিট এই সময় এই পাঁচ মিনিট ভগবানের সময়তে কি হয় ভগবান পরমাত্মা পরমধাম থেকে অবতরিত হয় এখন কোথা থেকে কালকে পরশু দিনে বলছিলাম না পরম দাম পরমাত্মা কোথায় থাকে পরম দামে থাকে পরম ধাম থেকে পরমাত্মায় সব আত্মাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলো সত্য যুগে আসলো তেতার যুগে আসলো দোয়াপর যুগে আসলো আর যত আত্মা ছিল টাকি টুকি সবাইকে কলি যুগে পাঠিয়ে দিলো এখন ভগবান পরমাত্মা একাই পরম ধামে আসে ওনারও তো একাই ভালো লাগে না তখন পরমাত্মায়ও ভাবলো আমিও যেতে হবে কিন্তু পরমাত্মা গর্ভে আসতে পারে না কোনো মাতৃ ওনাকে প্রসব করতে পারে না সেই জন্যে পরমাত্মা কি করে আসবে পরমাত্মা এটাই উপায় করলো যে উনি পরম ধাম থেকে নেমে আসলো নেমে আসলে ব্রহ্মা ব্রহ্মার ছায়াচিত্র আসে সে ব্রহ্মার ছায়াচিত্রকে লোন নিয়ে ব্রহ্মার ছায়াচিত্রকে লোন নিয়ে পরমাত্মা নিচে নেমে আসলো আর নিচে মানবী ব্রহ্মা আসে দেখেন পৃথিবীর উপরে মানবী ব্রহ্মা আসে মানবী ব্রহ্মা আর জগদম্বা সরস্বতী এই জগদম্বা সরস্বতী ব্রহ্মার মেয়ে কুমারী মেয়ে তো ব্রহ্মার শরীরে পরমাত্মার অবতরিত হয়ে আসলো আর ব্রহ্মার মুখে এই সময়ে সমস্ত পৃথিবীর যত লোকে পরমাত্মার জ্ঞান জানতে চায় পড়তে চায় তাদেরকে এখন ব্রহ্মা পড়াইতেছে ব্রহ্মা পিতারূপে সবাইকে পড়াইতেছে যারা যারা ব্রহ্মার কাছে পড়ে তো এই এই সময়ে দুটাকাটা জয়েন হওয়ার সময় হচ্ছে একশো বছর ইয়াকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলে এই সঙ্গম যুগেই পুরুষের মধ্যে উত্তম পুরুষ নিজেকে বানিয়ে নিতে পারবে কীভাবে পরমাত্মার পরমাত্মার জ্ঞানের দ্বারা নিজেকে উত্তম পুরুষ বানাইতে পারে তো পুরুষ হয়েছে আত্মা আমাদের শরীরের ভিতরে কর্তা হইছে আত্মা হ্যাঁ এই আত্মাটা হয়েছে পুরুষ এই পুরুষের মধ্যে উত্তম পুরুষ শ্রেষ্ঠজন কে হবে পরমাত্মার পড়ায় পড়ে উত্তম পুরুষ হওয়ার জন্য এখানে সময় আছে এখানে পরমাত্মায় সৃষ্টির আদি মধ্য অন্তের সব কথা পড়ায় আর সৃষ্টিচক্র কীভাবে ঘুরে এই কথা বলে সৃষ্টিচক্র যখন আরম্ভ হয়ে ঘুরতে লাগলো তখন কি হলো পরমাত্মা শিব পরমাত্মা শিবের দ্বারা ঈশ্বরীয় শক্তি ঈশ্বরীয় শক্তি আদি দেব আদি দেব ব্রহ্মার দ্বারা স্থাপিত স্থাপিত সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হয়েছে পাঁচ হাজার বছর এই সময় এই গোল পৃথিবীতে মাত্র সত্য ধর্ম দেবী দেবতা ধর্ম একমাত্র ধর্ম ছিল ইয়ার সত্য যুগ আর ত্রেতা যুগে অন্য কোনো ধর্ম নাই তো এই সত্য যুগ ত্রেতা যুগকে এক ধর্ম এক রাজ্য এক ভাষা এক কুল একমত ছিল তখন ভাইচারা ছিল প্রত্যেকের মধ্যে ভাতৃভাবনা ছিল স্নেহ সম্পন্ন ছিল তারপরে দ্বাপর যুগ থেকে আস্তে আস্তে অন্য ধর্ম আসাতে কি কি ধর্ম আসলো মুসলিম ধর্ম আসলো বৌদ্ধ ধর্ম আসলো খ্রিস্টান ধর্ম আসলো এই ধর্মগুলো আসাতে আর তারপরে আরও অন্যানুষাঙ্গিক ধর্ম আসলো এ ধর্ম আসলো কী কী ধর্ম আসলো অন্য ধর্মগুলো আসলো আসাতে ইয়াতে আলাপ ধর্মের পরিবর্তন হওয়াতে বিভিন্ন মত মতান্তর বাহির হয়েছে বিভিন্ন মত মতান্তর হওয়াতে মানুষে আজ বুঝতে পারে না সত্য ধর্ম কি সত্য ধর্ম হইসে সনাতন দেবী দেবতা ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম কিন্তু হিন্দু নামে কোনো ধর্মের নাম নাই সনাতন দেবী দেবতা ধর্ম এই দেবী দেবতা ধর্ম সঙ্গম যুগে পরমাত্মা অবতরিত হয়ে স্থাপন করেছে আর অন্য ধর্মবিলাক ধর্মগুরু স্থাপন করেছে পরমাত্মা পরমাত্মা স্থাপন করা ধর্ম পৃথিবী থাকে মানে চলবে এখানে কোনো ই নাই কিন্তু অন্য ধর্মবিলাক শাখা প্রশাখা হবে আৰু ধর্মর গুরুর ভরে আরও গাদি হিসাবে চলবে হ্যাঁ এই ধর্মের নামে বাজি অনেক রকমের ধর্ম মিক্স হয়ে সত্য ধর্ম হিন্দু সনাতন দেবী দেবতা ধর্ম আজ লুকিয়ে গেছে কিন্তু এই সত্য ধর্মতে স্বয়ং ভগবানের স্থাপন করা ধর্মের সত্যতা বহুত আছে এটা আমরা বুঝতে লাগবে তারপর সত্য ত্রতা দোয়ার পরে দোয়াপর যুগে বেশি ধর্মের চর্চা হয় সত্য সত্যত্রতাতে বেশি ধর্মের চর্চা হয় না দোয়াপর যুগে হয় কারণ দ্বাপর যুগ থেকে ঋষিমণি যুগ আর এই সময় বেশি দেবী দেবতার চর্চা হয় ভগবানের চর্চা হয় আর শাস্ত্র বই লিখা হয় আর কলি যুগে তো মঠ মন্দির বনায় অনেক পূজা আজ হয় দ্বাপর যুগ থেকে আরম্ভ হয়েছে অনেক দেবী দেবতা যে দেবী দেবতায় রাজত্ব করেছিল সত্য যুগ তেতার যুগে এই দেবী দেবতারদেরই মন্দির বনায় তাদেরকে পূজা করতে লাগলাম আমরা পূজা করি 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 অবশেষে সবার অন্তর দুঃখে অশান্তিতে দরদরিতে ভরি গেছে তখন সবাই বলে এ ভগবান জলদি এসো আমার দুঃখ হরণ করো আমার দুখ কষ্টহরণ করো জনে সবাই ভগবানকে ডাকে আর গীতাতে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ সবাই ভাবে শ্রীকৃষ্ণই সৃষ্টিকর্তা কিন্তু আমরা জানলাম শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা নয় সৃষ্টিকর্তা হচ্ছে পরমাত্মা শিব পরমাত্মা শিব ব্রহ্মার শরীরে এসে ব্রহ্মার মুখে দিয়ে জ্ঞান দিছে উনিহে প্রকৃততে ভগবান স্রষ্টা স্রষ্টা একজনে হয় সারা পৃথিবীর স্রষ্টা একজন সেইজনে ভগবান পরমাত্মাকে আমরা কি কি বলি তুমি এব মাতা পিতা তুমি পরমাত্মা শিব আমার মাতা পিতা বন্ধু সখা সাথী সব কিছু কিন্তু শ্রীকৃষ্ণকে তো আমরা পিতা বলি না শ্রীকৃষ্ণ ভগবান বলি ঈশ্বর বলি কিন্তু এ কৃষ্ণ পিতা আমরা কোনো দিন বলি না হে রাম পিতা বলি না রামকেও পিতা বলি না যে সৃষ্টিকর্তা হয় সে পিতা হবে গতিকে পিতার আজ্ঞা মতে আমরা শ্রীমত মতে চলতে লাগে এভাবে সৃষ্টি নাটক পরিবর্তন হয় সৃষ্টি নাটক দিনে দিনে ঘুরে 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 পরিবর্তন হইতেছে এই সৃষ্টি নাটকের নাটকে প্রত্যেক সত্যে যুগে আসা আত্মাগুলো বারবার সত্যে যুগ তেতা যুগ দাপ কলি যুগে জন্ম নেবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জন্ম নেবে সত্য যুগে আটবার জন্ম হবে ত্রেতার যুগে সেই আত্মারে ত্রেতার যুগে বার জন্ম হবে সত্য যুগ ত্রেতার যুগে যখন জন্ম হয় দেবী দেবতা হবে দ্বাপর যুগে জন্ম হবে বার আর কলি যুগে জন্ম হবে বিয়াল্লিশ বার আর সঙ্গম যুগে এটা ব্রাহ্মণ ব্রাহ্মণই জন্ম পাবে তো এই মুঠ হলো চৌরাশি বার জন্ম এই চৌরাশি জন্মতে কোন সময় আমার কি কি হয়েছে কোন সময় কি ঘটনা ঘটেছে ঠিক সেই সময় সেই সেই ঘটনা ঘটবে কারণ এই সৃষ্টি নাটকতে ফিক্স করা আছে এতে যে কথা যে ঘটনা হয়েছে ঘটেছে সেই সময়ে এই ঘটনা ঘটবে প্রতি পাঁচ হাজার বছর পরে পরে এই নাটকটু রিপিটেশন হবে পরিবর্তন পুনরাবৃত্তি হবে বারবার ঘুরবে বারবার পুনরাবৃত্তি হবে পরমাত্মা যেই সময় অবতরিত হয়েছে ইয়ার পাঁচ হাজার বছর পরে আবার পরমাত্মার অবতরণ হবে আর সৃষ্টি নাটক এইভাবেই চলবে সত্য যুগ এসেছিল একবার আবার সত্যের যুগ আসবে পৃথিবীতে সত্য যুগ আবার আসবে আবার ভাতৃভাবনা হবে এই ভারতভূমি স্বর্গরাজ্য হবে তাহলে আমাদের সবাই যেন সুখের খবর না এখন কলিযুগে সবাই দুঃখ অশান্তিতে জর্জরিত হয়ে আছে তো এখানে যদি সত্য যুগ আসে কত ভালো হবে সবাই দেবী দেবতা হবে ঝগড়া অশান্তি দূর হবে এখন আগের চিত্র তো আপনারা বুঝতে পারছেন সৃষ্টিচক্র কী হয়েছে সত্য যুগ থেকে ঘুরে ঘুরে কলিযুগ এসেছে এখন এই চিত্রতে কলিযুগের আক্ষর দেখানো হয়েছে হ্যাঁ এই কলিযুগে পৃথিবীকে অধর্ম নামে রাক্ষসে এসে এটা পৃথিবীকে পাঁচটা লাকড়ি দিয়ে জ্বলাইতেছে এই পাঁচটা লাকড়ি হলো কাম ক্রোধ লোভ অহংকার পাঁচটা লাকড়ি এই পাঁচটা লাকড়ি যে রোজ রোদ যদি জলায় পৃথিবী তার জলে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না এই পৃথিবীকে ধ্বংস করার জন্য রাকস বর্গয় অনেক চেষ্টা করে কিন্তু এই পৃথিবীকে সবাই খারাপ পায় না ভালো পাওয়া লোকও আছে তো আছে না আপনি ভালোবাসেন পৃথিবীকে আমি ভালোবাসি তো এখানে কী হলো আমাদের ধর্মে কত অন্ধবিশ্বাস আছে আমাদের ঋষিমণি যারা শাস্ত্র লিখে তারা শাস্ত্র লিখেছে আর তারা বলেছে কলিযুগ এখন আরম্ভ হয়েছে বহুত কচি অবস্থা আছে আর কত হাজার চল্লিশ হাজার বছর আমার পৃথিবী বাঁচবে তো আমরা ভাবছি ও আরও চল্লিশ হাজার আছে তাহলে এখন খাইল ঘুমাইল এখন আমরা ভারতবাসী সবাই ঘুমিয়ে আছে দিন ভর খায় নানান রকম খায় আজ মানুষের কোনো বস্তু নাই অ খাদ্যও খায় খাদ্যও খায় খাইয়া ঘুমায় হ্যাঁ তবে ভগবান পরমাত্মা অবতরিত হয়েছে পৃথিবীকে রাক্ষসে ধ্বংস করিছে। এই পৃথিবী জলি শেষ হয়ে যাবে সেই জন্যে ভগবান তাড়াতাড়ি ভারতে আসলো ভগবান অবতরিত হয়ে ভারতে ভারত হয়েছে সারা পৃথিবীর ভিতরে গরিব দেশ এখন কারণ জনগণ বেশি এখানে এখানে ভগবান অবতরিত হয়ে তাড়াতাড়ি বলছে ভারতীয় মাতা কন্যার হাতে জ্ঞানের কলস তুলে দিছে আর বলছে মাতারা কন্যারা জ্ঞানের কলস ধরে প্রত্যেকটা ভারতবাসীর কানে কানে এটা জ্ঞান অমৃ ঢালন জাগিয়ে দেন সবাইকে জাগান সবাইকে জাগান এখন পৃথিবী ধ্বংস হবে মাম এই রাক্ষসে ধ্বংস করছে পুড়াইতেছে সবাই ঘুমিয়ে আসে এখন আমাদের কানে মাতারা এসে জ্ঞান অবৃত্তি ঢালছে উঠা উঠা জাগো পৃথিবী ধ্বংস হইতেছে মহাবিরা সবে উঠো আমরা কি করলাম শাস্ত্রবাদ দিয়ে বলেছে সে আরও চল্লিশ হাজার বছর আছে তাহলে আমরা কি করব না আমরা পাশ ফিরিয়ে ঘুমাইছি কে কানে ঢালছে এ কে কানে দি যাও বলে আমরা পাশ ফিরে ঘুমাইছি আমরা যদি পাশ ফিরিয়ে ঘুমাই আমরা যদি না জাগি তাহলে পৃথিবীটা ধ্বংস হবেই ধ্বংস করতে চাইছে ধ্বংস হবে কিন্তু ধ্বংস হওয়ার আগে যদি আমরা জাগি দুই চারবার নিজের নামে হরিবল তো করতে পারবো ভগবানই বলছে এখন হরিবল বলো নিজের জন্যে হরিবল বলো কারণ আবার সময় নাই সময় না থাকলে আমি মরার পরে আমার জন্য হরিবল বলার জন্য কেউ আসবে না সেজন্য নিজে নিজের জন্যে এখানে হরিবল বলে নিতে লাগে কিন্তু আমরা যে ঘুমিয়ে আসি কখন অরিবর বলব কিন্তু এই রাক্ষসে পৃথিবী ধ্বংস করছে কিন্তু সবাই ধ্বংসকারী নয় এ দেখেন মেডিকেল ডাক্তারে পৃথিবী জীবিত রাখার জন্য অল্প দশ পাঁচ মিনিট হলেও জীবিত থাকুক এই জন্যে অক্সিজেন ফিটিং করছে তো অক্সিজেন লগাই দিলে দশ পাঁচ মিনিট হলেও তো জীবিত থাকবে এই জন্য অক্সিজেন দিছে কিন্তু এদিকে রাক্ষস সম্প্রদায় কী করছে এই অ্যাটম বোম হাইড্রোজেন বোম বনায় রাখছে না এই বোম ফিটিং করছে এদিকে আগুন জ্বালাচ্ছে আস্তে আস্তে এই আগুনটা সরে এদিকে আসবে আসে 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 লাস্ট ডেটও কী হবে বাস্টিক করবে যখন এই বোমটা বাস্ট হবে পৃথিবীর ছাড় খাড় হবে আগুন জ্বলবে কে কোথায় কে কোথায় হবে কোনো চিন্তা থাকবে না তো এমন এমন অবস্থা আসতেছে সেই জন্য আমরা তাড়াতাড়ি উঠে জেগে উঠে হরিবল বল বলতে লাগে নিজের জন্যে আমরা কী উপায় করে পৃথিবীকে রক্ষা করতে পা পারি তাকে আমরা চিন্তা করতে লাগে আর এই যে এই যে রাক্ষস রাক্ষস সম্প্রদায় বলি না এরাও তো আমাদেরই ভাই আমাদেরই ভাই যে এত বিপরীত হবে হ্যাঁ পৃথিবীর জনগণের বিপরীত হবে এটা তো বোঝা যায় না এখন এখনে বোঝা গেছে কিন্তু আমাদের জ্ঞানের দ্বারা স্নেহ দিয়ে আদর করে তাদেরকেও আমরা কী করতে লাগে হ্যাঁ তাদেরকেও শান্ত করতে লাগে গতিকে এখান মহাবিনাশে যদি পৃথিবীটা ধ্বংস না হয় তাহলে মিলাপ্রীতিরে আমরা পৃথিবীতে অনেক দিন জীবিত থাকতে পারব তার উপায় আমরা সবাই চিন্তা করতে হবে আচ্ছা বুঝতে পারছেন তো আপনারা বুঝছেন না আর বিজ্ঞানে কত কি মরণাস্ত্র বনাইছে অ্যাটম বোম বনাইছে তারপরে হাইড্রোজেন বোম বনাইছে এরোপ্লেন বনাইছে আর বোম বারুদ রকম বনায় প্রত্যেক দেশেই নিজের স্টোর করে রাখছে স্টোর কোথায় মাটির নিচে লোহার সন্দুক বনায় সে লোহার সন্দুকও আবার সিমেন্টের বাক্সার ভিতরে রাখি তাকে একদম সুন্দর করে কেউ যেন ঢুকতে পারে না এরকম করে রাখছে কিন্তু একটা যদি বাস্ট হয়ে যায় সমস্ত পৃথিবীর বাস্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার জন্য আমরা সবাই সজাগ থাকি এই রাক্ষসের আসরি প্রবৃতিকে নাশ করার জন্য আমরা শুভ ভাবনা শুভ কামনা দিতে লাগে রাজ্যকে শেখাই শত্রুকে মৃত্যু করার জন্য আর ভাই ভাইকে ভাতৃভাবনা স্নেহের ভাবনা মিলা প্রীতির রাত থাকার জন্য তাদেরকে আসরি ভাবনাটাকে নাশ করি শুভ ভাবনা দিবার জন্য আমরা রাজযোগ করতে লাগি বুঝতে পারছেন না তা আপনারা সবাই রাজ্য করবেন রাজযোগ কী করে করা যায় তো একবার আমরা এখন দুই মিনিটের জন্য ডেমনস্ট্রেশন করি দুই মিনিটের জন্য রাজযোগ করি আসলে যোগ মানে প্লাস এটার সাথে এটার মিলন তো বাবা বলছে যোগ শব্দ যোগ রাজ্য শব্দ না বলি স্মরণ বলো ঈশ্বরকে স্মরণ করা পিতাকে স্মরণ করা এখন পরম পিতা পরমাত্মা আমাদের স্রষ্টা আমাদের সবাইরে অতি স্নেহের পিতা পিতার কাছে আমরা স্মরণ করবো নিজেকে আত্মা মনে করে এই আত্মাকে আস্তে আস্তে আমি আমরা উপরে নিয়ে যাব নীল আকাশের উপরে আমাদের আত্মা শুধু আত্মাই উঠতে পারে আমাদের শরীর ভৌতিক শরীর তো উঠতে পারে না আর শরীরের কোনো পাখা নাই ডানা নেই সেই জন্য শরীর উঠতে পারে না আত্মা হালকা হয় সেজন্য নিজেকে পয়লা আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হয় এতে আত্মাকে নিজের আত্মাকে নিজে দেখুন আত্মা ধীরে ধীরে ওপরে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে মরে যাচ্ছে নীল আকাশের উপরে একাই আত্মা হালকা হয়ে উড়ে যাচ্ছে আরও আমাদের রাস্তার কাছে দিয়ে নানান রকমের নক্ষত্র তারা আমরা পার হয়ে গেছি নীল আকাশের উপরে আমরা পেরিয়ে গেলাম তার উপরে ব্রহ্মলোপ পাওয়া যায় ব্রহ্মলোক বিষ্ণুলোক শঙ্করপুরি পাওয়া যায় তার উপরে অখণ্ড ব্রহ্ম মহতত্ত্ব লাল আভাময় আকাশ সকালে সূর্য উদয় হওয়ার আগে আকাশ যেমন লাল থাকে সেই লাল আভাময় আকাশ সেই আকাশের বহু দূরে লাল সোনালী রঙের আভাময় একটি জ্যোতি দেখা যায় সেই জ্যোতির চারোদিকে ছোট ছোট টুনি বাল্বের মতন অজস্র আত্মা আছে অজস্র আত্মাগুলোর মধ্যে পরম পিতা পরমাত্মা রয়ে আছে পরমাত্মার দীপ্তি অনেক অনেক গভীর অনেক দূরত্ব অনেক দূর থেকেই আকর্ষণ করে তা আমি পরমাত্মার কাছে ধীরে ধীরে পৌঁছলাম পৌঁছে গিয়ে পরমাত্মার সান্নিধ্যে গেলাম পরমাত্মার কাছে গিয়ে আমি একটু ঈশ্বরের কাছে নিবেদন করলাম ঈশ্বর পৃথিবীর উপরে পরমাত্মার কাছে আমি নিবেদন করলাম পৃথিবীর উপরে আজ মানুষ মানুষের মধ্যে মিলাপ্রীতিহীন হয়ে গেছে মানুষ মানুষের মধ্যে হিংসা বৃত্তি উদয় হয়েছে এখন প্রভু সব মানুষ মাত্রের মধ্যে একতা আনুন শান্তি আনুন আমরা সবাই শান্তি চাই যুদ্ধ নয় আমরা শান্তি চাই আমরা ছেলে মেয়েকেও শান্তিতে থাকার জন্য শিক্ষা দিব আমাদের বড়োদেরকেও বলবো প্রীতিতে থাকতে লাগে শান্তিতে থাকতে লাগে যেমনি আমরা দ্বাপর যুগ পর্যন্ত যৌথ পরিবারে মিলাপ্রীতিরেই সবাই একসাথে ছিলাম এখন কলিযুগের প্রভাবে আমাদেরকে দূরত্ব করলো অন্তরে তো অফুরন্ত স্নেহ আছে ভাই ভাই ভাবনা আছে কিন্তু আমাদেরকে এই রাক্ষস কলিযুগের মন তো মিলতে দিয়ে না সেই জন্য তবু ঈশ্বর পরমাত্মাকে সাক্ষী করি আমরা সবাই আমাদের মনের মধ্যে থাকা হিংসা বৃত্তিকে ত্যাগ করলে আমরা আবার দেবত্ব ফিরে পাবো এই জন্যে আজ প্রভুর স্মরণে এসে প্রভু বিশ্ববাসীকে সদ্ বুদ্ধি দাও সদ্জ্ঞান দাও শান্তি দাও সবাই যেন মেলা প্রীতিতে থাকতে পারে আর আমার মধ্যে থাকা আসুরীয় স্বভাব যেন প্রভু তোমার কৃপাতে যেন আসুরি স্বভাব ধ্বংস আসুরি স্বভাব ধ্বংস হয়ে যাও সভ্যতাকে ধ্বংস করব না আসুরি স্বভাবকে ধ্বংস করব এই এই প্রতিজ্ঞা আমরা নিব আর আমাদের বদ অভ্যাসকে ত্যাগ করব সদ অভ্যাসকে আমরা নিয়ে নিব সদ অভ্যাস হয়েছে ভাতৃভাবনা ভাই ভাতৃভাবনার স্নেহ স্নেহের দৃষ্টি আপন ভাব সবার মধ্যে আপন ভাব রাখা হ্যাঁ আরো আমাদের বৃত্তিগুলো আমাদের স্বভাবগুলো আমাদের সংস্কারগুলো আমরা সংশোধন করার সময় হয়েছে এখন রাজযোগের দ্বারা আমরা স্বভাব সংস্কার বানিয়ে ভালো বানিয়ে নিতে পারবো ঈশ্বরের দ্বারা আমার অনেক শক্তি পাওয়া যায় ঈশ্বরকে স্মরণ করলে আমাদের ভিতরে বৃত্তি পরিবর্তন হয়ে যায় আমাদের আত্মায় বল পায় শক্তি পায় অনেক সদ্বুদ্ধি উদয় হয় সেই জন্যে রাজযোগ করি আমরা সবাই মনে শান্তি অনুভব করতেছি আমি আবার আত্মা ফিরে এসেছি খুব ভালো লাগছে এসে ফিরে এসেছি এসে আমি নিজের শরীরের ভিতরে আবার ঢুকলাম একটু সময় হলো আত্মা উড়ে উড়ে গিয়ে পরমধাম গিয়ে চলে আসে একটু সময় একটু সময় করি আমরা একটু রেস্ট করি ওখানে গিয়ে একা একা অন্তরের মধ্যে কথাবার্তা বলি প্রভুর সাথেও কথাবার্তা বলি এভাবে আমরা নিজে নিজেকে কি করতে হয় আমাদের জ্ঞানের যে বাবাই জ্ঞান পড়ায় সেই জ্ঞানকে আমরা অ্যাপ্লাই করতে হবে আমরা তাকে অ্যাপ্লাই করে দেখতে হবে আমাদের জীবনে সুখ শান্তি কত দূর আমরা এগিয়ে যেতে পারবো তার চেষ্টা করতে হয় আচ্ছা ও শান্তি